কাছে জানতে চাই আমার মতোই এক ভক্ত আমার মতোই একজন ভক্ত সে তিন মাস পানির তিন মাস গুরুর কাঁধে পা দিয়া দাঁড়ায়ছিল আমি জানতে চাই গুরু এর তো ভক্তি করে সালাম করে ইশারা যায় না হ্যাঁ তারপরও গুরু নিজে ভক্তের পা কাঁধে নিয়া তিন মাস পর্যন্ত পানির উপরে দাঁড়ায়ছিল আমি জানতে চাই সেই গুরুকে এবং সেই ভক্তকে আর তিন মাস পর্যন্ত ভক্তের পা কাঁধে নিয়া গুরু পানির উপরে দাঁড়ায়ছিল এর কারণটা ছিল কি একটাই থাক প্রশ্ন প্রশ্ন করেছে এমন একটা প্রশ্ন করছে যে ডাকায় করাইছি আবার এমন কইরই করছে কয় এমন এক গুরুর কাদের উপরে ভক্ত এমন এক ভক্ত গুরুর কাদের উপরে তিন মাস দাঁড়ায় রইছে আয় হায় আয় হায় দেখেন সালা এই কি সাইদা মনে করেন খালগাইটা কুমুর আনছি না এই খালগাইটা আনছি না কুমুর তয় তয় মানে গুরুর কাদে ভক্তের পাও তিন মাস ধরে আলা বয়ে বয়া বাও তাই না বুঝা বাও হ্যাঁ তিন মাস কেন সারা জনম তোমার বোঝা পাবে তুমি যদি ভক্ত হইতে পারো শুধু তিন মাস না সারা জনম 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 যদি তুমি কই চরণে থাকতে পারো তোমার সকল কিছু ভার তোমার গুরু নিয়ে যাবে গুরু সারা জগতে কোনো কিছু নাই আগে গুরুর হতে হবে মুখে মুখে বললে চলবে না টাকা পয়সা বাড়ি গাড়ি দন্দৌলত বুকের মধ্যে চাপায় রাইখা গুরুর নামে কিছু করবা না আর তুমি ভক্ত হয়ে বহে রয়েছো তুমি দেখো না আমাদের যে হক ভাই যার কোনো তুলনে আমি দেখি না তার টাকা পয়সা বাড়ি গাড়ি কি চিন্তা করে খানকা সাজায় বহে রয়েছে দয়ালের নামে এই আমি জিজ্ঞেস করি ভাই আপনি যে একজন এমন একজন সম্মানী ব্যক্তি আপনার পুরা নামটা কেন কইতে পারুন না কয় না কয় আমার পুরা নাম কই দিব না আপনার আমি একজন ভক্ত হইতে পরিচয় দিবেন দেখছেন ভক্ত কাকে বলে সকল কিছু ছেড়ে দিয়া গুরুর নামে দেওয়া না হইয়া যে পাগল হয়ে বাইরে যায় সে হইল ভক্ত আগে ভক্ত হইতে হবে তারপরে গুরুর কাদের মধ্যে পাও দিও তুমি নিজে দাঁড়াইও সমস্যা নাই আগে একটা গান করি যার শোনে নাই শোনে নাই রে তোমার যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও প্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও প্রান্ত মন যার শোনে নাই যার শোনে ও যার শোনে নাই যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে কিসে গুরুর ভজন হবে বাবারে যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ ওরে তুমি তারে বুকে জড়িয়ে ভাব এই তো স্বয়ং গোবিন্দ যাহার বদন দেখা মাত্র মনে জাগে তারে বুকে জড়িয়ে ভাব এই তো স্বয়ং গোবিন্দ দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও দয়ালের সঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও দয়ালের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ দিয়া করো আইনাল হক পাঠানের সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে রে তোমার উথলিবে প্রেম তরঙ্গ তাপি পরাণ শীতল হবে জেনে না রে অভ্রণ তোমার কিসে গুরুর ভজন হবে জেনে না রে অভ্রণ তোমার ওরে দর্শন নাই রে বিরিদ দর্শন ও দর্শন নাই দর্শন নাই রে বিরিদ তার
সোহাগে কাছে টানো প্রিয় চিন্তা প্রিয় জন ওরে তুমি প্রাণ বল্ল প্রবিন্দ জেনে তিয় তারে আলিঙ্গ প্রেম সোহাগে কাছে টানো প্রিয় চিন্তা প্রিয় সপে দাও দয়ালির মুখে মুখে যাহা ভালো লাগে ছুঁই বাদা মায়ালের ভোগে মুখে যাহা মিঠা লাগে দয়াল রে যার লাগি টান কান্তি যাহার লাগি রে তোমার যাহার লাগি টান কান্তি তার প্রেমেতে থাকো Oh!
গুরু শিষ্য করে পীরিতি করে গুরুর আশা গাছের শোনে পাখির পীরিত গাছে বাদে বাসা গুরু শিষ্য করে পীরিতি করে গুরুর আশা গাছের শোনে পাখির পীরিত গাছে বাদে বাসা যেমন জলের শোনে মিনের পীরিত গো যেমন জলের শোনে মিনের পীরিত গো প্রশ্ন করে কথা বলি নাই আমি ভাবে ভাবে তাহার কথার জবাব দিতে চাই কেমন কেমন করে ভক্ত ভাবত ভালো না গুরুর কাঁধে নাকি আবার ভক্তের পাও তিন মাস থাকে বলেন এখন না ওরে কেবা গুরু কেবা শিষ্য বলেন নাই আমারে কোন কারণে গুরুর কাঁধে পা উঠলো বলেন নাই এইবারে আমি জবাব দিব ধীরে ধীরে জবাব দিব ধীরে ধীরে বসে রাজা সরে জবাব দিব ধীরে ধীরে আমি রাজা সরে রে জবাব দিব ধীরে ধীরে আকি সরকার পালাগানটা মনে বিষয় বুঝতব এই পালাগানটা হচ্ছে বাণী প্রধান যদি রস না থাকে রং রস না থাকে তাইলে এই বাউল গানের পালাগানের কোনো মজা থাকে না থাকে দ্বিজচন্দ্রী দাস তার কবিতার মধ্যে বলেছেন কুঞ্চিত কেশিনী নিরূপম বেশিনী রস আবিশিনী ভঙ্গিনীর অধর্ষ রঙ্গিনী অঙ্গত রঙ্গিনী সঙ্গিনী নব নব রঙ্গিনী রে আমার দয়াল বলছে আমার মুর্শিদ বলছে বৃন্দাবনে প্রেম রস মথুরায় বীর রস বৈকুণ্ঠে আনন্দ রস দ্বারকায় বস্তু রস যত কস তত রস গাছের রস ফুলে রস ভুবন নিজে খাই রস মনের মাঝে ভাবরস কৃষ্ণ কাজে করে বস নন্দ রস কাব্যরস পঞ্চপ্রেমে পঞ্চরস ক্লান্ত প্রেমে মধুর রস এই দেহের চৌষট্টি রস রূপরস গন্ধরস বাদমুখে কথা রস আকের চাকেরস প্রেম বুঝে না কঠিন রস বাপ বুঝে না তিতারস সহ্য বিজয় সহ্য যশ রসিক যিনি কথায় রস বাঁকা গাঙ্গে বাঁকে রস ত্রিবঙ্গিতে তীর সাধন করো থাকতে রস রস থাকতে করব হাসিতে হাস্য রস ললাটে উজ্জ্বল রস পঞ্চভূতে পঞ্চরস ষট চক্রে ষট রস গুরু পদে ভক্তি রস ভজন পথে দাস্য রস যে করে রিপু বস সাধু কর্মে সুরস অসাধুতে চতুর রস কাম শ্রোতে কামরস লোভিকামী ভয়ঙ্কর রস রজরস বীর্যরস সৃষ্টিমূলে আদিরস ত্রিবিনীতে সিংহার রস যে বুঝে লীলা রস সহজ রস সরল রস আরে বেড়া আরেকটা বাড়ি দে প্রেমে নিলে প্রেম রস গুরু জারে দয়া তুই রাখে গুরু জারে দয়া তুই রাখে গিরিবের বানা ভাই রঘরের বাহির কইরা চমৎকার করে প্রশ্ন করেছে আমরা বুঝতে পারলে সত্য ঘটনা বাবা গান কি খারাপ লাগে আপনাদের কাছে ভালো 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 আর একটু আওয়াজ দিয়া কর না ভালো শুক্রিয়া মালিকের তোর এরকম শুনলে না ভাল লাগে একই সরকার যাইবো না না তুমি দেখো এই যে তুমি আমারে প্রশ্ন করছো না মানেও না এই যে প্রশ্ন করছো না আমারে একটা করছো না কারণ গুরু ভক্ত পালাটার মধ্যে মানুষ জায়গা কেন জানো একতরফা গান হয় তো গুরু খালি ভক্ত ভক্ত খালি গুরু রে জিগায় গুরু আর ভক্তরে কিছু জিগায় না তাই না
এর জন্য যায় না আজকে সেইটা না আজকে উল্টাই দিমু ঠিক আছে আচ্ছা আচ্ছা খালি তুমি জিগাইবা না আমিও তোমারে জিগাবো কি ঠিক আছে না ও যাচ্ছো তালি কত বরকা কয় মানুষ দেবগা কে দেব মানুষ হেরা 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 আঙ্গুঠিয়া দেবগা তুমি আমাদের যদি ওইরকম প্রেম দিয়া ভাব দিয়া তাদেরকে আনন্দ রস দিয়া ধরে রাখতে পারি ঠিক ঠিক তারা কি যাওয়ার জন্য আইছিলি না 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 তারা গান শোনার জন্য এসেছে চমৎকার একটি প্রশ্ন করেছে প্রশ্নটি একটি ভাবের প্রশ্ন বাবা বেয়াদবি মাফ করবেন হযরত মনসুর হাল্লাস রহমাতুল্লিল আলাইহে এই মনসুর হাল্লাজের গুরু ছিল হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লিল আলাইহে এই মনসুর হাল্লাস কিন্তু নিজের নিজে খোদা দাবি কইছে বলছে আনা হক আনা মানি আমি হক মানি নিজেই অর্থাৎ আমি এই হক সরার কাজী মনসুরের শরীরের চামড়া সিরা নিয়ে গেল মনসুর কয় তোরা নিয়ে যাবি যা কাজী বলে নারে মনসুর তুই শরীয়তকে অমান্য করেছিস শরীয়তের কলঙ্ক করেছিস তুই আমার শরীরের চাম হচ্ছে শরীয়ত শরীরের চাম আমি সিরা দিয়ে দিলাম মনসুরের শরীরে চাম নাই শুধু মাংসগুলা কাজী কয় তার ভক্তদেরকে বলে ওর গায়ের মধ্যে পাথর মারো পাথরের মধ্যে কিছু অগ্নি পাথর আছে না ওই পাথর মনসুরের গায়ে মারে বাবা মনসুর হাসে ওইখানে মনসুরের একজন গুরু ভাই ছিল তার নাম ছিল হযরত সিবলি আলাইহিস সালাম সিবলি আলাইহিস সালাম চোখের পানি ছাড়ে গুরু ভাইকে যদি আরেকজন ব্যক্তি আঘাত করে গুরু ভাই কি প্রাণে সইতে পারে এই যে আমাদের হক ভাই আসার পরেই বলেছে তার একজন গুরু ভাই ছিল এখানে জামান জামান সাহেব এখানে শুয়ে আছে বলছে মিরাজ ভাই রে আমার গুরু ভাইটার সাথে এমন একটি প্রেম আমার ছিল যেই প্রেমটি জগতে আর কারোর সাথে আমার ছিল না তরিকতের বাই জানে তরিকতের বাইয়ের জামাই আপনার রক্ত আপনার জন্মগত বাই রক্তের ভাই আপনার টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হবে যদি আপনি 100% জায়গা বেশি নেন আপনার আরেক ভাই সইতে পারবে না যে না আমি তার 100% জায়গা বেশি দিব কেন আছে না বাই হইয়া জমির জন্য বাইকে মারে না তরিকতের ভাই কিন্তু এইটা করে না তরিকতের ভাই বাড়ি চায় না গাড়ি চায় না টাকা চায় না পয়সা চায় না তরিকতের ভাই চায় আরেক তরিকতের ভাইকে তরিকতের ভাইকে জড়াইয়া ধরলে মনে হয় যে আমি আমার দয়ালকেই জড়াইয়া ধরে সেই তরিকতের ভাইয়ের গায়ের মধ্যে পাথর মারে কাজী শরীয়তের কাজী শরীয়তের আলেম মনসুর হাসে আর এই দিক দিয়া সিবলি আলাইহিস সালাম কান্দে চোখের পানিতে ওই কাজী দেখছে সবাই পাথর মারে আর একজন ব্যক্তি কাঁদে তার পরিচয়টা কি গিয়া জিজ্ঞেস করেছে কি ব্যাপার সবাই পাথর মারে তুমি পাথর মারো না অথচ কাঁদো সিবলি আলাইহিস সালাম বলে আমি তো পাথর মারতে পারবো না আমার তরিকতের ভাই না আমার ভাইরে যে তোমরা মারতেছো আমার সইতেছে না প্রাণে বলে যদি তুমি পাথর না মারো তাহলে তোমার শরীরের চাম আমি উঠাই নিব সিবলি আলাইহিস সালাম বলে না রে ভাই আমি পাথর মারতে পারবো না আমার তরিকতের ভাইকে কয় তাহলে একটা ফুল দিয়া মারো কাজী একটা ফুল আইনা দিছে ফুল দিয়া যখন সিবলি আলাইহিস সালাম তার তরিকতের ভাই মনসুর হাল্লাজের গায়ে মারছে মনসুর হাল্লাজ শিক্ষার দিছে ভাই রে এই জগতে যারা বেবুজা তারা যে আমারে পাথর মারছে আমারে তুলার মতো লাগছে যারা জগতে বেবুজা আমারে বুঝে নাই আমারে চিনে নাই আমারে জানে নাই তারা পাথর মারছে আমার গায়ে আমার তুলার মতো লাগছে
তুই যে আমার তরিকতের ভাই হইয়া আমার গায়ের মধ্যে একটা ফুল দিয়ে মারলি এই পৃথিবীর সবচাইতে ওজন বস্তুটা আমার গায়ের মধ্যে সেই মনসুর হাল্লাস একদিন নদীর পার দিয়া যায় তার গুরু বাড়িতে যাবে তার গুরু হচ্ছে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তার গুরু বাড়িতে যাবে নদীর পারে একটা লোহা দুই হাত পরিমাণ একটা লোহা লোহাটা নদীর পারে পড়ে আছে বংশর মনে মনে কয় গুরু নাম হচ্ছে সত্য গুরু নাম নিয়া যদি লোহা পানিতে ফেলে দেয় লোহা নাকি ডুবে না ভাইসা থাকে আমি লোহাটা ফলায় দেখি বংশর লোহাটা দয়ালের নাম নিয়া নদীতে ফেলে দিয়েছে মানে লোহা তো পানিতে ডুবে না লোহা ভাইসা রে ও বাজান আমি আর আপনি লোহা ফলাই দিয়ে লোহা কি ভাইসা থাকবো লোহা ডুবে যাইব না মনসুর যখন লোহাটা ফেলে দিয়েছে লোহা আর পানিতে ডুবে মনসুর কয় সর্বনাশ লোহা পানিতে ডুবে না তেলে গিয়ে পানির নিচে কোনো গাছ গাছালি আছে মনসুর হাত দিয়া চাপ দিছে তারপর লোহা ডুবে না মনসুর ওই লোহার উপর দাঁড়ায় গেছে কোন কিতাবের মধ্যে বলেছে তিন দিন তিন রাত্র কোন কিতাবের বলেছে তিন মাস এই লোহার উপরে দাঁড়াইছিল যখন লোহা দাঁড়ায় ছিল তিন মাস পরে এই লোহা নিয়া গেছে গুরুর দরবারে গিয়া দেখে তার মা উঠান ঝাড়ু দেয় ভোরবেলা গুরু মা উঠান ঝাড়ু দেয় জিজ্ঞেস করতেছে মা আমার বাবা কোথায় কয় বাবা রে তোর বাবা যে কত রাত্র কত দিন এইখানে বসা ছিল তা তো জানি না এই মাত্র গিয়া তোর বাবা বিছানায় শুইল এই মাত্র বিছানায় শুইল মনসুর গিয়া দয়ালের চরণের পাশে গিয়া বলে বাবা ও বাবা আমি আপনার মনসুর আমি আপনার কাছে আসছি বাবা কয় মনসুর রে আমারে ঘুমাইতে দে বাবা আমারে তিনটা মাস আমারে শুধু লোহার বোঝা বোয়াইছিস তুই তিনটা মাস আমারে লোহার বোঝা বোয়াইছিস কয় বাবা আমি একটু ক্ষমা চেয়ে বলি আমি কিভাবে আপনার লোহার বোঝা বোয়াইলাম কয় বংশর তুই যখন নদীর পার দিয়ে আসতেছিলি আর একটা লোহা যখন তুই নদীর পারে পেয়েছিলি ওই লোহাটা হাতের মধ্যে নিয়ে মনে মনে ভাবছিলি গুরু নাম সত্য যদি গুরু নাম নিয়া লোহা পানিতে ফেলে দেয় আর লোহাও ভেসে থাকে মনসুর রে যখন তুই লোহাটা পানিতে ফেলে দিয়েছিলি আমি আর জুনায়েদ বাগদাদী বসে থাকতে পারি নাই আমি হাত দিয়া দুই হাত দিয়া লোহাটা জায়গায় রাখছি যখন ওই দুই হাত দিয়া লোহা জায়গায় রাখছি যখন তুই লোহার উপর দাঁড়ায় গেলি তখন আর হাত দিয়া রাখতে পারি নাই রে বাবা এই কাদের উপর ভর কইরা তিনটা মাস এই পানির নিচে আমি সেই লোহার বোঝা বইয়েছি শুধু আমার ভক্তের বিশ্বাসের কারণে যদি আমি লোহা পানিতে ভাসায় না রাখি তাহলে জগতে গুরু নাম মিথ্যা হয়ে যাবে কোন ভক্তে গুরুর প্রতি বিশ্বাস থাকবে না ও ভক্ত যদি ওই রকম ভক্ত হইতে পারো শুধু লোহার বোঝা না রে আখি সরকার দয়াল আয়না লোক পাঠান তোমার বোঝা হই ওই রকম যদি ভক্ত হইতে পারো ভক্ত হওয়া সহজ বিষয় না আগে ভক্ত হও স্বয়ং গুরু তোমার হয়ে যাবে গুরু জারে মায়া কইরা রে গুরু জারে মায়া কইরা থে পীরি দরবার ভাইরা ঘরে বাহির কইরা
প্রমাণ করেছে যে জুনায়েদ বাগদাদির কাদের মধ্যে দাগ পড়ে গিয়েছিল লোহা কারণ গুরু এমন এক বিষয় ভক্তকে উদ্ধারের জন্য ভক্তর ঈমান যাতে মজবুত থাকে গুরুর প্রতি বিশ্বাস থাকে সেই কারণে পানির নিচে গিয়া তিন মাস পর্যন্ত এই গুরু ভক্তের বোঝা বইছে তিনটা মাস লোহার উপরে মনসুর হাল্লাজ দাঁড়ায় রয়েছে আর জুনায়েদ বাগদাদি পানির নিচে গিয়া লোহার বোঝা বইছে এইটা কি বাবা সবার পক্ষে সম্ভব হবে এটা গুরু ভক্তের খেলা গুরু ভক্তের খেলা তাই তোমার যা প্রশ্ন ছিল আমি তোমার জবাব দিলাম তবে তোমার একটা প্রশ্ন করি আমি তুমি তো ভক্ত বাবা দশটা দিক আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি বায়ু নৈঋত্য ঊর্ধ্ব অধ দশটা দিক না তাহলে দশটা দিক তো মানব দেহের মধ্যে আছে আছে না আছে যদি এই দুনিয়াতে পৃথিবীতে দশটা দিক থাকে মানব দেহের মধ্যে দশটা দিক আছে আচ্ছা তুমি খালি কইবা এই যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি বায়ু নৈঋত্য ঊর্ধ্ব অধ এই কোন দিকে তোমার গুরু বাড়িটা খালি এটা কইবা এই যে দশটা দিক এই দশটা দিকে তোমার কোন দিক তোমার গুরু বাড়িটা তুমি খালি এইটাই কইবা আর তুমি যে ভক্ত তুমি যে ভক্ত এই তোমার দেহটার মধ্যে বলবা যে আমি এই জায়গাটুকু ভক্ত আর আমার এই জায়গাটুকু গুরু সত্য করে দুইটা বিষয় দুই কথার জবাব দুই কথাই দিয়ে দিব আশা করি আপনারা পাইবেন আমরা পাইবেন গুরু দারে দয়া কইরা সরে দেব দারে মায়া কইরা ছে পীরি দরবার ভাইরা ঘরে বাহির কইরা ছে ঘরে পীরি দরবার ভাইরা ঘরে বাহির কইরা বাহির